وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ. পবিত্র কোরআনে সূরা মায়দা 6 নম্বর আয়াত এবং সূরা নিসার 43 নম্বর আয়াত দুই যে আয়াত উল্লেখ করা হয়েছে, যেটা আমি সূরা মায়দা 6 নম্বর আয়াতটা প্রসঙ্গে উল্লেখ করব, শুধু অনুবাদ করে ছেড়ে দেবো, সময় নেই. আল্লাহ তাআলা তখন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলা সলাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন. হে বিশ্বাসী বান্দাগণেরা, যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবে, এটা তো কোরআনের শব্দ, আসল কথা অর্থ হচ্ছে যখন নামাজের জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করবে, তখন তুমি কি করবে, তোমার তোমার মাথা মাসা করো, এবং তোমার এই পাটাকে, এই যে টাকুনো দেখছো, এই টাকুনো পর্যন্ত তোমার পাটাকে ধৌত করে নাও. এটা কোরআনের কথা. কোরআনে সর্বোচ্চ চারটি অঙ্গ ধরার কথা বলা হয়েছে, মুখ, হাত, পা, মাথা. এবং হাদিসের মধ্যে বিস্তারিত পাবেন, যেগুলো বলে মূল হাদিসের গ্রন্থ, অন্যান্য যে কোনো বই আপনি পাবেন বিস্তারিত বলতে আসছিলাম, সঙ্গে বলছি সেই গ্রন্থগুলো তো আপনি পাবেন. এখানে আল্লাহ চারটি কথা বলেছেন, এবং হাদিসের মধ্যে যেটা পাওয়া যায়, আপনি সর্বপ্রথম বিসমিল্লাহ বলবেন. বিসমিল্লাহ বলার পর নিয়ত আমি করতে হবে, বিসমিল্লাহ বলার পরে এই কর্তৃ পর্যন্ত আপনি তিনবারে একটা ধরবেন, তারপরে মুখে কুল্লি করবেন সর্বোচ্চ তিনবার, একবার দুইবার তিনবার কুল্লি করার পরে নাকে পানি দিয়ে নাকটাকে ভালোভাবে ঝাড়বেন, পরিষ্কার করবেন, ভালোভাবে শুনুন, পরিষ্কার করার পরে পুরো মুখটাকে ভালোভাবে ধৌত করবেন. যদি আপনার দাড়ি থাকে, দাড়ির মধ্যে ভালো করে পানি ভরে গোড়া গোড়ায় ভিজানোর চেষ্টা করবেন. চেষ্টা করার পর তিনবারে যদি না ভিজে তাহলে সেটা আলাদা কথা. এটা করার পরে ডান হাত কোমর পর্যন্ত আপনি ধৌত করবেন, তারপরে বাম হাত. কেউ কেউ বলছে কিছু কিছু মানুষের হাদিস, ডান হাতে ডান হাত ধুতে হবে, আবার ডান হাতে বাম হাত ধুতে হবে, মানে বাম হাত দিয়ে কোনো অঙ্গ ধোয়া যাবে না, এমন কিছু মানুষের মধ্যে হাদিস প্রচলন আছে. এটা কিন্তু ভুল কথা, এটা হাদিসের কথা না. যে কোনো ভাবে আপনি অঙ্গগুলো ধুতে পারেন, হাত ধোয়ানো, তারপরে মাথা মাসা করবেন. কিভাবে, এইভাবে নিয়ে গিয়ে এদিকে আসবে, আবার আসবে এখানে. অনেক মানুষ করে কি, মানে দুটো চুল ছেঁকে, অবশ্য মাথার মধ্যে ধার আছে, আমি অবশ্য মাথার দিকে যাচ্ছি না, তো সঠিক শরীর ওখানে যেটা হাদিস সেখানে আল্লাহ বলতে নিয়ে এখান থেকে নিয়ে গিয়ে একদম এই গদ্দা পর্যন্ত নিয়ে আসছেন, আবার এখানে নিয়ে আসছেন. চেষ্টা করেন, আপনি ভাবেন না আমি ভালো করে তেল শ্যাম্পু দিয়ে এসে ভালো করে চুলটা সুন্দর করে এসেছি, আমি একটু উজু করতে গেলে চুলটা সিটিটা ভেঙে যাবে. আপনি স্মৃতি ভাব বাঁচাতে গিয়ে আপনি উজু নষ্ট করছেন, তা আসলটাকে বাঁচান. তো এটা করবেন না. ইসলামের শরীরে তোমরা যেভাবে দরকার একদম নিয়ে যাবেন, নিয়ে আসবেন, তারপরে ওই পানিতে কি করবে, কান মাসা করবে, ঠিক আছে, তারপরে ডান পা ধুবে, তারপরে বাম পা ধুবে, এটা হয়ে গেল. আরেকটা কথা এটা বলে নিই যে নাকের পানি এবং মুখের পানি শরীর বুখারি কথা হলো যে যদি আপনি পারেন এক চুলো পানিতে মুখে নাকে করবেন, এটা সর্বোত্তম পন্থা. যদি আপনি না পারেন তাহলে মুখটা আলাদা করতে পারেন. আল্লাহ তাআলা আমাদেরকে যেন সঠিকভাবে ইসলামিক নিয়মকানুন বজায় রাখতে তৌফিক দান করেন. আমিন আল্লাহ. يا رب العباد وانتشت روحي وصار الدمع يجري.